রাজনীতির কথা ভেবেই বাংলায় লকডাউন করছেন মুখ্যমন্ত্রী। শনিবার একপাকে লকডাউন নিয়ে এই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, কোনো কিছু না ভেবেই লকডাউন করছে রাজ্য, আবার তা পরিবর্তন করছে। এভাবে পরিবর্তন করলে মানুষের সমস্যা হয়। অন্যদিকে রাজ্যের কোভিড পরীক্ষার ফল নিয়ে উষ্মা প্রকাশ করলেন তিনি। তিনি বলেন, আজকে যার করোনা নেগেটিভ কাল পজিটিভ, বহু মানুষের ক্ষেত্রে এমনটাই হচ্ছে, তাই কোভিড পরীক্ষার ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, এমনটাই জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। না, বৈজ্ঞানিক ভিত্তি তো আছেই, সেই জন্য যারা এক্সপার্ট আছেন তাদের সঙ্গে কথা বলে করা উচিত। সারা দুনিয়াতে লকডাউন চলছে, এখানেও হওয়া উচিত সিস্টেমেটিক, কিন্তু বারবার যদি তার তারিখ বদল হয় তো তার ভিত্তিটা কী সেটাও জানার মানুষের ইচ্ছা আছে। সেই জন্য চিন্তাভাবনা করে আগের থেকে যদি ঘোষণা করা যায় তাহলে মানুষও তাকে মানেন, মানুষের কাজেরও অসুবিধা হয় না। সমস্ত দিক বিচার করে করা উচিত। আমার মনে হয় রাজনৈতিক বিচার করে এটা করা হচ্ছে বলে এই ধরনের কনফিউশন তৈরি হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত যে ধরনের টেস্ট ইত্যাদি চলেছে তার উপরে ভরসা মানুষের নেই। আজকে সন্ধ্যাবেলা যে পজিটিভ হচ্ছে পরের দিন নেগেটিভ হয়ে যাচ্ছে, বা দুটো টেস্ট পর পর বিপরীত হচ্ছে। এই ধরনের কনফিউশন তৈরি হওয়ার জন্য টেস্টের উপরে মানুষের সন্দেহ হচ্ছে, সেজন্য এটা নিশ্চিত করা উচিত।